আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে দোকান থেকে সরাসরি ভিডিওটা শুরু করছি। অনেকগুলা প্লাস্টিকের জিনিস কিনেছি, চেক আউটের জন্য দাঁড়িয়েছি, রান্নাঘরের একটু সাজুগুজু করানোর জন্য। সো কী কী কিনলাম আর সেগুলোতে কী করছি একবার সরাসরি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। সো প্রথমেই চলে আসলাম গাছ ঠিক করতে। গাছগুলো আমি ওকলাহোমা থেকে নিয়ে এসেছিলাম, আমার আগের বাসায় অনেকগুলো গাছ ছিল, সেখান থেকে 4-5টা গাছ আমি নিয়ে এসেছিলাম আমার সাথে করে। সো এইগুলোকে এখন মাটি দিয়ে পট চেঞ্জ করতে হবে, আর গাছগুলো অনেক বড় এবং ঝাঁকড়া ধরা হয়ে গেছে। এখান থেকে ডাল কেটে আমি নতুন করে চারা তৈরি করব। তো তার জন্য আমি 2টা প্লাস্টিকের পট কিনে নিয়ে আসলাম, আর পটিং মিক্স তো আগের দিনের ব্লগে আমি দেখিয়েছি, কিনে নিয়ে এসেছিলাম শপিং ব্লগে। সো এখন এখান থেকে ডাল কেটে আমি নতুন করে পটে লাগিয়ে চারা বানাবো, আর পুরনো পটটা চেঞ্জ করে নতুন পটে একটু বেশি করে মাটি দিয়ে এটাকে আমি সেট করব। তাহলে গাছটা আরও বড় হবে এবং সতেজ হবে। আমার ওকলাহোমাতে বেশ 14-15টা ইনডোর প্ল্যান্ট ছিল, আমি সবগুলাই কাউকে না কাউকে গিফট করে দিয়ে এসেছি, আর আমার সঙ্গে আমি 5টা নিয়ে এসেছিলাম। তো এই গাছ একই রকম দেখতে 2টা এনেছিলাম, আর কিছু মানি প্ল্যান্ট এনেছি, আর একটা গাছ এনেছি সাথে। তো এখান থেকে দেখুন এভাবে ডাল কেটে আমি নতুন করে চারা বানাচ্ছি, তাহলে আবার আমার গাছ অনেকগুলা হবে আর কি। মোট আমি সাথে 5টা এনেছিলাম, আর এখন 2টা চারা বানাচ্ছি, মোট 7টা গাছ হবে আমার। আমি আস্তে আস্তে আরও অনেক ইনডোর প্ল্যান্ট কিনে আমি আমার ঘর সাজাবো, এটা আমার প্ল্যান আছে। সো ইনডোর প্ল্যান্ট আমার খুবই ভালো লাগে। সো দেখুন এভাবে আমি 2টা বড় গাছ থেকে ডাল কেটে 2টা চারা বানালাম, আর 2টা অরিজিনাল মা গাছ। সো ওই 2টার পট চেঞ্জ করে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন এগুলাকে আমি একটু পানিটা ঝরে গেলে আমি ঘরে নিয়ে যাব। সো এখন যে প্লাস্টিকের বক্সগুলো কিনে নিয়ে এসেছিলাম সেইগুলা ভেতর মশলাগুলো আমি সাজিয়ে রাখবো। এই মশলাগুলো আমি ওকলাহোমা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, আমার কাছে যে জিনিসগুলো বেঁচে ছিল সেগুলা, কারণ এখানে এই বাঙালি গ্রোসারির দোকান আমি এখনও পাইনি। এখানে ছোট ছোট প্যাকেটে আমি কিছু মশলা নিয়ে এসেছিলাম, যার জন্য আলাদা কোনো পট কিনি নাই, কারণ আলাদা পটের ভেতরে রাখার মতো এত বেশি পরিমাণের মশলাগুলো না। ছোট ছোট প্যাকেট কিছু বেঁচে বেঁচে ছিল সেগুলো আমি নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে সব মশলাগুলো একসঙ্গে একটা বক্সের ভেতরে রেখে দিই সুন্দরভাবে সাজিয়ে, তাহলে জিনিসটা ভালো থাকবে। যার জন্য প্যাকেটের মশলাগুলো আলাদা একটা বক্সে দিলাম, আর ছোট ছোট প্যাকেট যেগুলো লেফট ওভার বেঁচে ছিল সেইগুলো একটা বক্সে দিলাম, দিয়ে সুন্দরভাবে আমি এগুলো শেলফের মধ্যে রেখে দিব। তাহলে অর্গানাইজও থাকবে আর শেলফও ময়লা হবে না, দেখতেও ভালো লাগবে। আর যে চিনি ময়দাগুলো কিনেছি সেগুলো এখানে পটে রেখেছি, আর বাকিগুলো টেপ দিয়ে রেখে দিয়েছি। দেখুন এভাবে সুন্দরভাবে শেলফে আমি সাজিয়ে দিয়েছি, তাহলে দেখতেও ভালো লাগে, জিনিসটাও সুন্দর লাগে। আর যে র্যাপিংগুলো কিনেছিলাম এগুলো একটু প্লাস্টিকের নর্মাল কাগজের মতো না, এগুলো ফ্রিজের ভেতরে সুন্দর করে আমি বিছিয়ে দিয়েছি, তাহলে ময়লা হয় না। তারপরে বাজারগুলো রাখলে নেক্সট টাইম যখন ফ্রিজ ক্লিন করব তখন খুব বেশি একটা ময়লা হবে না, জাস্ট কাগজগুলো উঠিয়ে ফেললেই হবে, তারপর মুছে ফেললে হবে। সো এইভাবে আমি ফ্রিজটাকে সুন্দরভাবে একটু সাজুগুজু করিয়ে রেখে দিলাম। সো এরপর বাকি পটগুলোতেও আমি বাকি জিনিসগুলো ভরে নিচ্ছি। এখানে বাদাম রাখলাম, এই বাদাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের বাসায়, আমরা ঘুরি ফিরি আর বাদাম খাই, আমাদের নতুন জায়গায় আমাদের সময় কাটতে চায় না। সো ঘুরি ফিরি বাদাম খাই, দুজনে তিনজনে বসে বসে গল্প করি, এই হচ্ছে আমাদের বর্তমান কাজ। আর চিনি ময়দা সাবানের গুঁড়া বিস্কিট, এই বিস্কিটটা শেষ সম্বল, কারণ এখানে এই ধরনের বিস্কিট পাওয়া যায় না। সো এটা আমি ওকলাহোমা থেকে নিয়ে এসেছিলাম, বাকি সবগুলা আমি বক্সে ভরে দিয়েছি, এখন সবগুলা শেলফের ভিতর সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে রেখে আমি বাকি কাজগুলো করব। সো চালের বস্তাটা বের করে নিলাম, চালের বস্তাটা থেকেও চাল বের করে একটা পটে রাখবো, এতে সুবিধা হয় চাল নেওয়ার সময়। সো একটা বেশ বড় সুন্দর একটা চাল রাখার জন্য একটা পট নিয়ে এসেছি, এর ভেতরে চাল রেখে শেলফে রেখে দিব, তাহলে সুবিধা হয় আর কি। এরপরে যে ফিল্টার নিয়ে এসেছিলাম, এটার আমার শপিং ব্লগ অলরেডি আমার চ্যানেলে আছে,
আমি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন। তাসবির বাবা এখন ফিল্টারটাকে খুলে রেডি করে দিচ্ছে। এই ফিল্টারের ভেতরে বেশ কয়েকবার পানি দিয়ে দিয়ে পরিষ্কার করে নিতে হয়। সো সে ফিল্টারটাকে খুলে সেট করলো, করে এখন পানি দিয়ে দিয়ে এটাকে ক্লিন করলো। এভাবে চার পাঁচবার পানি দিয়ে এভাবে রেখে দিতে হয়, তাহলে ভেতরে যদি কোনো ময়লা থাকে বা কোনো কিছু থাকে তাহলে সেটা চলে যায়। সো এভাবে চার পাঁচবার পানি দিয়ে এটাকে ক্লিন করে নিলাম। তারপরে আমি খাওয়ার জন্য পানি ভরলাম, কারণ হচ্ছে সারাদিন পানি খাওয়া হয় না ফিল্টারের জন্য। সো ফিল্টার নিয়ে এসে রেডি করে তারপর আমরা পানি খেয়েছি আর কি। আর যে গাছগুলোকে রেডি করেছিলাম দেখুন, সেগুলো আমি আমার রান্নাঘরের কাউন্টারের উপরে রেখেছি। এই গাছগুলাই আমার খুবই প্রিয়, আর ঘর সাজানোর জিনিস বলতে এই গাছগুলাই আপাতত আমার কাছে আছে, কারণ ঘর সাজানোর এখনও কোনো জিনিস আমি কিনি নাই। সো এই গাছগুলো ছিল, এগুলোকেই খুব সুন্দরভাবে ডেকোরেট করে আমি আমার কাউন্টারে রেখে দিয়েছি। এখন শাওয়ার কার্টনটা রেডি করব। এটা হচ্ছে দুইটা বাথরুমের জন্য দুইটা শাওয়ার কার্টন, সাথে হ্যাঙ্গার মতো আছে, এগুলা এই ছিদ্রের ভেতরে দিয়ে হ্যাং করতে হবে, তারপর বাথরুমে টানাবো। যারা শাওয়ার কার্টন সম্পর্কে জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য একটু ছোট করে বলে দিই, শাওয়ার কার্টনটা হচ্ছে বাথটাবে লাগাইছি এরকম ছোট ছোট রিং দিয়ে হ্যাং করে, যাতে পানিটা বাইরে না আসে, কারণ এখানে বাথরুমে কোনো পানি ফেলা যায় না, পুরোটা লক। সো গোসল করলে পানিটা যাতে বাইরে না আসে তার জন্য একটা পর্দা দেওয়ার মতো, এটা একটু প্লাস্টিকের হয়, পানি লাগলে সমস্যা হয় না। সো শাওয়ার কার্টনটা লাগিয়ে দিলাম দুই বাথরুমে। এরপরে চলে এসেছি কাপড় ভাঁজ করতে। আমার দুই লাগেজ কাপড়, একটাতে শাড়ি একটাতে ড্রেস, আর অনেকগুলো হ্যাঙ্গার কিনে নিয়ে এসেছি, এইগুলো এখন ক্লোজেটে ঝুলিয়ে রাখবো। অলরেডি আমি ক্লোজেটের ওপরে কিছু কাপড় রেখেছি, যেগুলো শীতের কাপড়, ওপরে ভাঁজ করে রেখে দিয়েছি, এখন ড্রেসগুলো এখানে ঝুলিয়ে রাখবো। সো এখন কাপড়গুলো ঝোলানো যাক। অনেক সময় লেগেছিল আমার কাপড়গুলো একটা একটা করে ভাঁজ করে করে সুন্দরভাবে ঝুলিয়ে দিতে। দেখুন আমি এভাবে আমার সমস্ত কাপড়গুলো অর্গানাইজ করে ঝুলিয়েছি, বড় জামাগুলো আলাদা, স্কার্টগুলো আলাদা, শাড়িগুলো আলাদা, এইভাবে সুন্দর করে করে আমি হিজাবের সঙ্গে ম্যাচিং করে করে এভাবে হচ্ছে আমার ড্রেসগুলো সবসময় এভাবেই আমি রাখি, সেভাবে রেখে দিলাম। অনেক টায়ার্ড লাগছে, এখন একটু রেস্ট নেওয়ার জন্য কফি বানাচ্ছি, একটু কফি খাবো। কফি খেতে খেতেও কাজ করব, কারণ আমি সারাটা দিন আজকে কাজ করতেছি, টুকটাক রেডি মানে ঘর গোছাচ্ছি, কারণ সব কিছু এলোমেলো হয়ে আছে। এখন তো তেমন কোনো ফার্নিচার কিনতে পারছি না, যেহেতু আমাদের জিরো থেকে সব কিছু ঘরের জন্য কিনতে হচ্ছে, নতুন জায়গা, যার জন্য একদম প্রয়োজনীয় জিনিসগুলো এখন আমরা কিনতেছি, যেগুলো পরে কিনলে হয় সেগুলো পরে কিনবো। সো একটু কফি বানালাম, কফি বানিয়ে কফি খেতে খেতে আমার কসমেটিক্সগুলো আমি রেডি করব। এখন ড্রেসিং টেবিল কিনতে পারছি না, ড্রেসিং টেবিল কিছুদিন পরে কিনবো, বাট এই জিনিসগুলো তো এভাবে এলোমেলো রাখা যাবে না, তার জন্য আমি একটু এগুলাকে সাজিয়ে গুছিয়ে রাখবো, কারণ সব সময় ইউজ করার জন্য বারবার ব্যাগ থেকে বের করে নেওয়াও ঝামেলা। সো কীভাবে এগুলাকে একটু সুন্দরভাবে গুছিয়ে বাথরুমের মধ্যে আমি সাজিয়ে রাখবো সেটাই চিন্তা করে আমি কিছু প্লাস্টিকের অর্গানাইজার কিনে নিয়ে এসেছি। দেখুন এভাবে বক্সগুলো খুব সুন্দর ছোট ছোট অর্গানাইজার বক্স কিনে নিয়ে এসেছি, এগুলোর ভেতরে আমি সুন্দর করে সাজিয়ে আমার জিনিসগুলো রেখে দিব। একটা বক্স স্কিন কেয়ার, একটা বক্সে সাজুগুজুর জিনিস, ময়েশ্চারাইজার, ওষুধ, এরকম আলাদা আলাদাভাবে এক একটা বক্সে এক একটা জিনিস রেখে আমি বাথরুমের যে শেলফ আছে সেখানে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। সো তার জন্য এই বক্সগুলো নিয়ে এসেছি, আর এখন সমস্ত জিনিসগুলো আমি বক্সের মধ্যে সাজিয়ে নিব। তো দেখুন আমি সুন্দরভাবে সব কিছু সাজিয়ে নিয়েছি, একটাতে সমস্ত ওষুধ রেখেছি, একটা বক্সে স্কিন কেয়ারের জিনিস রেখেছি, ফেস ওয়াশ, তারপর সিরাম, ময়েশ্চারাইজার, অ্যারোভেরা জেল সব কিছু একটাতে রেখেছি। এটা বেসিংয়ের উপরে রাখবো, তাহলে হাতের কাছে সবসময় যেটা প্রয়োজনীয় সেটা নিয়ে নিতে পারবো। এখানে তাসবির সমস্ত ক্লিপগুলো রেখেছি, তাসবির টেবিলে রেখে দিব। এখানে সাজুগুজুর জিনিস, লিপস্টিক, মেকআপ, এখানে প্রয়োজনীয় জুয়েলারি বক্স করে করে ভেতরে আমি রেখে দিয়েছি। অন্যান্য প্রয়োজনীয় যত সাজুগুজুর জিনিস আছে সব একটা বক্সে রেখেছি, আর আরেকটা বক্সের মধ্যে যে জুয়েলারিগুলো আছে ছোটো ছোটো,
খুব খুব করা একটা বক্স ছিল আমার কাছে, তার মধ্যে আমার জুয়েলারিগুলো রেখেছি। এইগুলো সব আমি বাথরুমের শেলফে সাজিয়ে রাখবো, যখন যেটা লাগবে আমি বের করে নিব, যখন ড্রেসিং টেবিল কিনবো তখন ড্রেসিং টেবিলে সাজিয়ে আপনাদেরকে দেখাবো। সো যাই হোক, সারাটা দিন অনেক কাজ করেছি, টুকটাক মোটামুটি এখন ঘরের ব্যাগগুলো সব আনপ্যাকিং করেছি, করে আমি রেডি করেছি, গুছিয়েছি। তো এই ছিল আমার আজকে সারাদিনের কাজ, আশা করছি আপনাদের ভালো লেগেছে, এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।